হ্যালো শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আলোচনা করবো নবম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে দশম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সম্পর্কে অ্যাসাইনমেন্ট সম্পর্কে আলোচনা করার পূর্বে শিক্ষার্থীরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বিল ক্লিক করো যাতে করে পরবর্তীতে অ্যাসাইনমেন্ট সংক্রান্ত ভিডিও ছাড়া মাত্রই তোমরা পেতে পারো এবং অবশ্যই শিক্ষার্থীরা ভিডিওতে লাইক করতে ভুলবে না শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ নবম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে দশম সপ্তাহের অ্যাসাইনমেন্টটি অ্যাসাইনমেন্টটি তোমাদের দেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে আজকের এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে আকায়দ ও নৈতিক জীবন সেক্ষেত্রে তোমাদের আজকের অ্যাসাইনমেন্টের একটি কাজ করতে বলা হয়েছে এখানে বলা হয়েছে প্রকৃতি ও বিশ্বজগতের সুশৃঙ্খল ব্যবস্থাপনা শিরোনামে তোমার পাঠ্য বইয়ের ভিত্তিতে এবং কোরআন ও সুন্নার আলোকে একটি নিবন্ধন রচনা করা অবশ্যই সর্বোচ্চ দুঃশ শব্দ থাকতে হবে এখানে কিছু সংকেত দেওয়া হয়েছে প্রথমে বলা হয়েছে তাহিদের পরিচয় এক নম্বরে দুই নম্বর বলা হয়েছে সৃষ্টি জগতের বাস্তব উদাহরণ দিতে বলা হয়েছে এবং তিন নম্বর বলা হয়েছে আল কোরআন ও সুন্নার প্রাসঙ্গিক উদ্ধৃতি তো সেক্ষেত্রে আমরা আমাদের অ্যাসাইনমেন্টটি যেভাবে উপস্থাপন করেছি তোমরা হুবহু তোমাদের খাতে সেভাবে উপস্থাপন করবে তাতে করে অ্যাসাইনমেন্টের সর্বোচ্চ নম্বর তোমাদের নিশ্চিত হবে তো সেক্ষেত্রে আমরা আমাদের অ্যাসাইনমেন্টের উত্তরে চলে যাই প্রথমেই তাওহিদের পরিচয় তাওহিদ শব্দের অর্থ হল একত্রাবাদ ইসলামী শরিয়াতে পরিভাষায় আল্লাহ তালাকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকে তাওহিদ বলে মুসলিম হতে হলে একজন মানুষকে সর্বপ্রথম আল্লাহ তাল্লাহার একত্রবাদে বিশ্বাস করতে হবে তাহিদের বিশ্বাস ছাড়া কোনো ব্যক্তি ইসলামে প্রবেশ করতে পারে না ইসলামের সকল শিক্ষা ও আদর্শ তাহিদের উপর প্রতিষ্ঠিত পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই তিনি জীবিত সব কিছুর ধারক সুর আল বাকারা আয়াত দুশো পঞ্চান্ন তোমরা অবশ্যই শিক্ষা দেয়ের যে আল্লাহ তাল্লাহ কোরআনে যে আয়াতটি রয়েছে তোমরা অবশ্যই এটা রঙিন কলম দিয়ে লিখবে যাতে করে শিক্ষকদের নজরে পড়ে মহান আল্লাহকে সৃষ্টিকর্তা পালনকর্তা ও ইবাদতের যোগ্য এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাসের নামই হচ্ছে তাওহিদ দুনিয়াতে যত নবীর রসুলগণ এসেছেন সবাই কিন্তু তাওহিদের দাওয়াত দিয়েছেন ইসলামের সকল বিধিবিধান তাহিদের ওপর প্রতিষ্ঠিত আর ইসলামের মূল বিষয় হল সালাত জাকাত সাওম হজ সকল ইবাদতই কিন্তু এক আল্লাহর জন্য মুসলিম হওয়ার পূর্ব শর্তই হলো ইমান আনা আর ঈমানের শুরু হলো তাওহিদে বিশ্বাস করা যতক্ষণ পর্যন্ত কেউ তাওহিদে বিশ্বাস করবে না সে মুমিন বলে গণ্য হবে না সেক্ষেত্রে আমরা দুই নম্বর পয়েন্টই এখানে রেখেছি সৃষ্টি জগতে বাস্তব উদাহরণ এখানে তুলে ধরেছি তোমরা অবশ্যই কলম দিয়ে এটা লিখবে আমাদের চারপাশের সৃষ্টি জগতের দিকে তাকালে আল্লাহ পাকের একত্রবাদের পরিচয় পাওয়া যায় সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত প্রকৃতির সব কিছুই সুচারুরূপে পরিচালিত হচ্ছে সূর্য সঠিক সময় উদিত হচ্ছে আবার অস্তও যাচ্ছে মহাবিশ্বের যা কিছু আছে সব কিছুর একজনই নিয়ন্ত্রণ করছেন আর তিনি হলেন আল্লাহ পবিত্র কোরআনে মহান আল্লাহ তাল্লাহ বলেন যদি নবমণ্ডল ও ভূমণ্ডলে আল্লাহ ব্যতীত অন্যান্য উপাস্য থাকত তবে উভয় ধ্বংস হয়ে যেত অতএব তারা যা বলে তা থেকে আরসের অধিপতি আল্লাহ পবিত্র তোমরা রঙিন কলম দিয়ে লিখবে একটু লক্ষ্য করলেই দেখা যায় বিশাল এই পৃথিবীর সব কিছুই সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে যদি একাধিক ইল্লা থাকতো তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হতো একজন স্রষ্টা চাইতেন পূর্ব দিক থেকেও সূর্য উঠুক অন্য স্রষ্টা চাইতেন পশ্চিম দিকে উঠুক কিন্তু সৃষ্টির শুরু থেকে কেয়ামত পর্যন্ত সূর্য তার নিয়মে পূর্ব দিকে উঠবে এবং পশ্চিম দিকে অস্ত যাবে আল্লাহর সৃষ্টির জগতের সামান্য অংশ হল আমাদের এই পৃথিবী বড় বড় গ্রহ নক্ষত্র রয়েছে এই বিশ্বজগতে এগুলোর প্রত্যেকটি সুশৃঙ্খলভাবে ঘুরছে স্রষ্টা একজন বলেই তা সুশৃঙ্খলভাবে ঘুরছে কত সুন্দর আমাদের পৃথিবী বিশাল বিশাল পাহাড় পর্বত নদ নদী সাগর মহাসাগর বিশাল আকাশ বিস্তৃত মাঠ এই সব নিজ থেকে সৃষ্টি হয়নি মহান আল্লাহ এইসব সব সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য আল্লাহ শুধু এগুলো সৃষ্টি করেনি বরং নানারকম স্বাদ ও সৌন্দর্য দিয়েছেন এক এক ফলের স্বাদ এক এক রকম হয় আম গাছে আম হয় জাম গাছে জাম ফুলের রয়েছে বিভিন্ন সৌরভ ঋতুভেদে দেখা যায় ফুলের বৈচিত্র্য পরিলক্ষিত হয় পশু পাখির মধ্যেও রয়েছে বিভিন্নতা এক এক পাখির ডাক এক এক রকম গরু ছাগল বিড়াল তাদের নিজ নিজ স্বরেই কিন্তু ডাকাডাকি করে যদি একাধিক স্রষ্টা থাকতো তাহলে বিশ্বজগতের সব কিছুর মধ্যে অনিয়ম দেখা দিত কিন্তু বিশ্বজগতের সব কিছু নিয়মতান্ত্রিকভাবে চলছে এতেই প্রমাণিত হয় পালন পালনকর্তায় নিয়ন্ত্রণকারী একজন মহান আল্লাহ তালা আল্লাহ পাক আমাদের চারপাশে যা যা সৃষ্টি করেছেন সব আমাদের কল্যাণের জন্য অসংখ্য নিয়ামত দান করেছেন আমাদের খাদ্যের জন্য জমিকে করেছেন উর্বর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে প্রকৃতিকে করেন সতেজ আল্লাহ পাক পবিত্র কোরআনে বিভিন্ন আয়তে তার একত্রবাদে পরিচয় দিয়েছেন আল্লাহতালা বলেন যিনি সাত আকাশ সৃষ্টি করেছেন সুবিন্যস্তভাবে তুমি পরম করুণাময়ের সৃষ্টিতে কোনো অসামঞ্জস্য দেখতে পাবে না তারপর তুমি দৃষ্টি ঘুরিয়ে ফিরিয়ে নাও তুমি কি কোনো ফাটল দেখতে পাচ্ছ সুরামূলক আয়াত তিন অবশ্যই সেক্ষেত্রে তোমার কোরআনে আয়াতটি রঙিন কলম দিয়ে লিখবে উক্ত আয়াতে আল্লাহ তার একত্ববাদের কথা তুলে ধরেছেন সাত আকাশ সৃষ্টি করেছেন নিপুণভাবে এবং তার সৃষ্টিতে কোনো অসামঞ্জস্যতা নেই যদি আল্লাহ ছাড়া একা অন্য কোনো ইল্লা থাকত তাহলে সৃষ্টিতে অসামঞ্জস্যতা দেখা যেত আল্লাহ পাক সৃষ্টির মাঝে কোনো বক্রতা রাখেননি আল্লাহ যা ইচ্ছা তাই করেন যা বললেন তাই হয় আল্লাহ এক আমরা মুসলিমরা আল্লাহর একত্রবাদের ঘোষণা দিই এবং তারই নিকট আমাদের ইচ্ছাকে সমর্পণ করি তো শিক্ষাদের এই ছিল আজকের নমসে শ্রেণীর ইসলাম ও শিক্ষা বিষয়ের দশম সপ্তাহের অ্যাসাইনমেন্ট পরবর্তী অ্যাসাইনমেন্টের উত্তর পাওয়ার জন্য শিক্ষাদের অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলবাটনটি ক্লিক করো যাতে করে পরবর্তীতে অ্যাসাইনমেন্ট সংগ্রহ ভিডিও ছাড়া মাত্রই তোমরা পেতে পারো ধন্যবাদ তোমাদের সবাইকে